আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি মন্দির নগরী বিষ্ণুপুরে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম। আর আজকে বলবো কোথায় খেলাম, কি কি খেলাম, খাবারের প্রাইস কিরকম ছিল, টেস্ট কিরকম ছিল পুরোটা। হ্যালো গাইস, আজকে একটা ফুড ব্লগ নিয়ে এসেছি আর আজকে আমি দেখাবো আমরা বিষ্ণুপুর ঘুরতে এসে কোথায় খাচ্ছি। আমরা খাচ্ছি বিষ্ণুপুরের অন্নপূর্ণা হোটেলে। তাহলে চলুন আজকে আপনাদের দেখাই এখানে খাবারের টেস্ট কিরকম, কি কি পাওয়া যায়, মেনু কার্ডে কি আছে আর প্রাইসগুলো কিরকম। শুধু খাওয়া দাওয়া নয়, আপনারা যদি কিছুটা দূর থেকে আসেন, মানে ভাবেন যে বিষ্ণুপুরে স্টে করব, তাহলে এখানে অনায়াসে আপনারা স্টে করতে পারেন। এখানে রুমের ব্যবস্থা আছে, সুন্দর একটা সুইমিং পুল আছে আর চারিপাশটা ভীষণই সাজানো গোছানো। তবে আমরা রুমের ভেতরে ঢুকিনি, তাই বলতে পারবো না যে রুমের ভেতরে কী কী ফ্যাসিলিটিস আছে। তবে ডেসক্রিপশন বক্সে আমি এক্স্যাক্ট লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। চলুন এবারে চলে যাই রেস্টুরেন্টের ভেতরে, ভেতরটা ঘুরে দেখি আর মেনুতে কি কি আছে এক ঝলক দেখে নিই, সাথে খাবারটা অর্ডার দিয়ে দিই ঝটপট। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, আর এখান থেকে ভিডিও পজ করে আপনারা প্রাইস আর মেনু চেক করে নিতে পারেন। আর যেমনটা দেখছেন এখানে প্রচুর প্রচুর অপশন আছে, একদম স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত। বাঙালি খাবো বললে তাও পাবেন, নর্থ ইন্ডিয়ান বললে তাও পাওয়া যাবে, আবার চাইনিজও আছে দেখছি। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা নিয়েছি তিনটে চিকেন বিরিয়ানি, একটা চিকেন কষা আর বিরা নিয়েছে মাসালা কুলচা। তো দেখা যাক খাবারটা কিরকম। ফার্স্ট জানুয়ারি ছিল বলে নাকি জানি না, তবে খাবার অর্ডার দেওয়ার পর আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। আমরা আজকে এসেছি এখানে লাঞ্চ করব বলে, তবে এখানে আপনারা থাকার প্ল্যান করেও আসতে পারেন। হোটেলটা ভীষণই সুন্দর এবং অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এটা থেকে আপনারা এটা বুকিং করে নিতে পারেন। এখানে একটা সুন্দর সুইমিং পুলও আছে। বাঁকুড়া বিষ্ণুপুরের প্ল্যান করলে এটাতে কিন্তু থাকাই যায়। প্রথমেই চলে এসেছে চিকেন কষা, যেটাতে চার পিস চিকেন ছিল বেশ ঝাল ঝাল, আর তার সাথে নেওয়া হয়েছিল মশালা কুলচা। এটা যদিও বিনা নিয়েছিল, কিন্তু খাবারটা দিতে, মানে বিরিয়ানি দিতে এত লেট করছিল, আমরা সবাই টেস্ট করি, টেস্ট করেই বুঝলাম মশালা কুলচা আর চিকেন কষার জুটি কিন্তু একদম সুপার হিট। শেষমেশ এসে পৌঁছলো বিরিয়ানি আর রায়তা, তবে যতটা লেট করেছিল ততটাই বিরিয়ানিটা সুন্দর ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির ওপরে সুন্দর করে বেরেস্তা ছড়ানো, আর বিরিয়ানিতে দু পিস চিকেন, একটা আলু ও একটা ডিমও ছিল। রাইসের কোয়ান্টিটিও যথেষ্ট, মানে একজন খেয়ে পেট একদম ভরে যাওয়ার মতো। সবে মিলে বলতে পারি বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল। এছাড়াও আমরা আরেকটা চিকেনের ডিশ অর্ডার করেছিলাম, যেটা ছিল হান্ডি চিকেন। যদিও ওটা দেরি করে আসায় ভিডিও করার কথা মাথায় ছিল না, তবে ওটার টেস্টও ভীষণ ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ওভার আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। কুলচাটা খুব সফট ছিল, দুটো চিকেন আইটেম ছিল, দুটো চিকেন আইটেম পুরো ডিফারেন্ট টেস্ট এবং দুটো নিজের মতো খুবই ভালো। আর বাকি বিরিয়ানি তো আপনাদের দেখালাম, দু পিস চিকেন, এক পিস আলু, এক পিস ডিম এবং কোয়ান্টিটিও বেশ ভালো, আর টেস্ট ওয়াইজ বলতে গেলে খুবই ভালো ছিল। তাহলে চলুন এবারে যাওয়া যাক। আমার অন্য সব ফুড ব্লগের ভিডিওগুলোর মতো এখানেও আমি বিলটা দিয়ে দিলাম, যাতে আপনারা একটা আইডিয়া পেয়ে যান যে কীরকম কী খরচা হতে পারে। তাহলে আজকের মতো এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল বাটনটা প্রেস করে নেবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা ঝটপট পেয়ে যান। টাটা।